একদম ব্যতিক্রম, যেটাকে ভোট বলতে যা বোঝায়, একটি উৎসব মুখর পরিবেশ, শান্তিপূর্ণ পরিবেশ এবং ভোটারদের উপস্থিতি এবং যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী তাদের একটি সংযমিত আচরণ, সবকিছু মিলে একটি আদর্শ ভোট বলতে যা বোঝায় সেটি এখানে হয়েছে। এই প্রথম বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ একটি নির্বাচনে সম্পূর্ণ ভোট বা সব ভোটই কিন্তু ইভিএম মেশিনে নেওয়া হয়েছে। এই যে সিদ্ধান্তটা, এটা কতটা বাস্তবসম্মত বলে আপনার মনে হয়েছে? একটি প্রত্যাশা তৈরি করেছে, সামনের নির্বাচনগুলো সবাই কিন্তু এই নারায়ণগঞ্জটাকে একটি মডেল নির্বাচন ধরে সামনের নির্বাচনগুলো তারা দেখতে চায়। তো সামগ্রিকভাবে আসলে ইভিএমের এক্সপিরিয়েন্সটা খুব ভালো সেটা বলা যাবে না। এই ইলেকশনের যেটা বলছিলেন, অনেকেই বলছিলেন যে অল ইজ ওয়েল এক্সেপ্ট ইভিএম। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ইলেকশন নারায়ণগঞ্জ বাসীদের জন্য গুরুত্বপূর্ণ একটি ইলেকশন হলেও আরও বেশ কিছু কারণে এই ইলেকশন কিন্তু তাৎপর্যপূর্ণ ছিল। বর্তমান নির্বাচন কমিশনের অধীনে এটি ছিল শেষ নির্বাচন, আর দেশে প্রথমবারের মতো এত বড় পরিসরের কোনো ইলেকশনের সব ভোট গ্রহণ করা হয়েছে ইভিএম মেশিনে। নির্বাচন কমিশনারের দাবি যে তাদের অধীনে সেরা নির্বাচনের মধ্যে এটি ছিল একটি। কেমন ছিল নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনের ইলেকশন? সম্পূর্ণ ইলেকট্রনিক ভোটিংয়ের সিস্টেমটি কতটুকু কার্যকর ছিল, কতটুকু বাস্তবসম্মত, আর কতটুকুই বা গ্রহণযোগ্য ছিল এই নির্বাচন? ভবিষ্যৎ নির্বাচন প্রক্রিয়া এবং বাংলাদেশের জাতীয় রাজনীতিতে এই নির্বাচনের তাৎপর্য কতটুকু? ওয়েলকাম ব্যাক টু স্টেট ফ্রম স্টার নিউজ রুম, আমি দেবজানী শ্যামা আছি আপনাদের সাথে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ইলেকশন এবং বাংলাদেশের জাতীয় রাজনীতি নিয়ে কথা বলতে আজ আমাদের সাথে আছেন দ্য ডেইলি স্টারের সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আল মাসুম মোল্লা। ওয়েলকাম টু আওয়ার শো। থ্যাংক ইউ। নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন যে নারায়ণগঞ্জ এবং কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন তাদের অধীনে হওয়া সর্বশ্রেষ্ঠ নির্বাচন। এই নির্বাচনে ভোটারের উপস্থিতিও ছিল 50%। এই নির্বাচনের প্রকৃত চিত্র আসলে কি ছিল, আপনার কি মনে হয়? দেখেন, আমার সৌভাগ্য হয়েছে 2011 সালে যখন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রথম নির্বাচন হয় সেই নির্বাচনটি কভার করার, 2016 সালে দ্বিতীয় নির্বাচনটি হয় সিটি কর্পোরেশন সেটিও কভার করার, এবং 2022 সালে মানে গতকালকে যেটি শেষ হয়েছে সেটিও আমি কভার করেছি ফিল্ডে থেকে। এইবারের নির্বাচনটি যেটি সবচেয়ে বেশি দৃষ্টি কেড়েছিল, যে যখন চারদিকে আপনি জানেন যে ইউপি নির্বাচন নিয়ে এক ধরনের রক্তাক্ত নির্বাচন হয়েছে ইউপি নির্বাচনগুলো, এবং একটি বিনা ভোটের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার একটি প্রবণতা ছিল, চারদিকে ভোট নিয়ে এক ধরনের অনিয়মের একটি ব্যাপক অভিযোগ ছিল, সেই ক্ষেত্রে সেই তুলনায় কিন্তু এই সিটি কর্পোরেশন নির্বাচনটি ছিল একদম ব্যতিক্রম, যেটাকে ভোট বলতে যা বোঝায় একটি উৎসব মুখর পরিবেশ, শান্তিপূর্ণ পরিবেশ এবং ভোটারদের উপস্থিতি এবং যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী তাদের একটি সংযমিত আচরণ, সবকিছু মিলে একটি আদর্শ ভোট বলতে যা বোঝায় সেটি এখানে হয়েছে, কিছু ব্যতিক্রম ছাড়া। তো এই কারণে এই নির্বাচনটি ছিল একটি গুরুত্বপূর্ণ নির্বাচন, কারণ এই ইলেকশন কমিশন যেটি আগামী মাসে 16 তারিখে তাদের মেয়াদকাল শেষ হয়ে যাবে, তার পূর্বে এটাই ছিল তাদের সবচেয়ে বড় নির্বাচন, এবং এই নির্বাচনটি তারা মনে বলেছিল যে একটি সুন্দর এবং সুষ্ঠু নির্বাচন করতে চায়, এবং তারই প্রতিফলন কিন্তু আমরা দেখলাম যে এই নির্বাচনটিও একটি সুন্দর, শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে শেষ হয়েছে, এবং আজকে পর্যন্ত কিন্তু কোনো ধরনের কোনো গোলযোগ হয়নি। এবং আমরা যেটা একটু আগে জানতে পারলাম যে কিছুক্ষণ আগে হয়তো আইভি রওনা দিয়েছেন যে বিজেপি প্রার্থী তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী তার চাচা বলে জানি যাকে উনি সম্বোধন করেন তৈমুর আলম খন্দকারের বাসায় মিষ্টি নিয়ে যাবেন। এবং আরেকটি খুব গুরুত্বপূর্ণ জিনিস আমরা দেখেছি যে তৈমুর আলম খন্দকারের রেজাল্ট যেটাই হয়েছে সেটা কিন্তু উনি মেনে নিয়েছেন, যদিও তিনি কিছু অভিযোগ করেছেন কিন্তু দিন শেষে রেজাল্ট মেনে নেয়। এই যে একটি কালচার, যে কালচারটি বাংলাদেশের রাজনীতিতে বিশেষ করে নির্বাচন কেন্দ্রিক যে রাজনীতি সেই রাজনীতিতে কিন্তু দীর্ঘদিন যাবৎ অনুপস্থিত। এই যে সৌহার্দ্যপূর্ণ একটি পরিবেশে, উৎসব মুখর পরিবেশে শান্তিপূর্ণ নির্বাচন, এটাই ছিল এই নির্বাচনের সবচেয়ে বড় তাৎপর্য। এবং এই নির্বাচন মানে দেখিয়ে দিয়েছে আসলে বাংলাদেশের মানুষ যারা দীর্ঘদিন যাবৎ ভোট না দিয়ে এক ধরনের অভ্যস্ত হয়ে গিয়েছিল বিভিন্ন কারণে, 2014তে আপনি জানেন জাতীয় নির্বাচনে এক প্রকার ভোট প্রায় 200-এর উপরে প্রায় 250-এর উপরে 290 জন সম্ভবত বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন, তারপর 2018 ইলেকশনের সেটা একটি ব্যাপক অনিয়মের একটি অভিযোগ রয়েছে, সেই ক্ষেত্রে এই নির্বাচনটি একটি আদর্শ নির্বাচন বলে বিশেষজ্ঞরা মনে করছেন এবং প্রার্থীরাও বলছেন, এবং সবাই কিন্তু নির্বাচন নিয়ে এক ধরনের সন্তুষ্টি প্রকাশ করছে। কিন্তু মাসুম, সংসদ সদস্য শামীম ওসমানের নির্বাচন বিধি ভঙ্গ করা ছাড়াও আরো বিভিন্ন রকম অনিয়মের খবরও কিন্তু আপনার কাছে এসেছে, সেই সম্পর্কে কিছু বলতে চান কিনা? এই নির্বাচনে শামীম ওসমান প্রকাশ্য সংবাদ সম্মেলন করেছেন, যেটি সেই সংবাদ সম্মেলনটি উনি আসলে
ইলেকট্রাল যে কোড অফ কন্ডাক্ট নির্বাচনী আচরণবিধি, সেই আচরণবিধি ভঙ্গ করেই করেছেন। কিন্তু একই সাথে আবার সিএসসি কিন্তু বলেছেন উনি আচরণবিধি ভঙ্গ করলেও এটা আসলে শাস্তির পর্যায়ে পড়ে না, কিন্তু সবাই বলছেন যে এটা আচরণবিধি লঙ্ঘন এবং আচরণবিধি লঙ্ঘনটা করা ওনার কাছ থেকে প্রত্যাশিত ছিল না। নারায়ণগঞ্জের যে রাজনীতি, সেই রাজনীতিতে দুটি পরিবার খুব গুরুত্বপূর্ণ। একটি শাহিম উসমান ফ্যামিলি, ওনারা একদম আদি আওয়ামী লীগ, মানে আওয়ামী লীগের একদম প্রতিষ্ঠাকালীন সময় থেকে তারা এখানে ছিলেন। আর হলো চুনকা ফ্যামিলি, যেটি আইবির বাবা, উনিও কিন্তু প্রতিষ্ঠাকালীন সদস্যদের একজন। তো দুই ফ্যামিলির দ্বৈরথ, মানে যে মুখোমুখি অবস্থান, সেটা দীর্ঘদিনের। 2011 সালে কিন্তু আইভি দলীয় সিদ্ধান্তের বাইরে যে মানে বিদ্রোহী ক্যান্ডিডেট হিসেবে কিন্তু তিনি ইলেকশন করে নির্বাচনে জিতে যান, যদিও সেই সময় এই তৈমুর আলম খন্দকার ছিলেন নির্বাচনে। কিন্তু নির্বাচনের ঠিক 5 ঘন্টা আগে কিন্তু ওনাকে উনি বসে পড়েন কেন্দ্রীয় নির্দেশনায়, এবং তখন কিন্তু আইভির জন্য জয়ের পথ অনেকটা সুগম হয়ে যায়। 2016 সালেও কিন্তু তিনি জিতেছেন, এবং এবার টানা তৃতীয়বারের মতো উনি জিতলেন এবং একটি ইতিহাস গড়লেন, বাংলাদেশের প্রথম কোন মেয়র যিনি নারী মেয়র, যিনি পরপর 3 বার নির্বাচিত হলেন, হ্যাট্রিক করেছেন। এবং শাহিম উসমান সাহেবের সাথে, শাহিম উসমান বরাবরই কিন্তু আইভির সাথে একটি দ্বৈরথের কথা, এটি ওপেন সিক্রেট, শুধু নারায়ণগঞ্জ না সারা দেশব্যাপী সেটা জানে। এবং এই জিনিসটা কিন্তু এইবারও কিন্তু উনি থাকবেন কি থাকবেন না, প্রথম দিকে নির্বাচন প্রথম দিন থেকে একটি আলোচনা ছিল যে তৈমুর আলম খন্দকার যদিও সে বিএনপির নেতা ছিলেন, কিন্তু নির্বাচন করার কারণে ওনাকে বিএনপি থেকে বাদ দেওয়া হয়। তারপরে বলা হচ্ছিল যে উনি মূলত হলো যে শাহিম উসমানের ছায়া ক্যান্ডিডেট হিসেবে বা ছায়া প্রার্থী হিসেবে উনি দাঁড়িয়েছেন। তো এটা নিয়ে শাহিম উসমান দীর্ঘদিন মুখ বন্ধ রাখলেও নির্বাচনের 3 দিন আগে কিন্তু উনি কেন্দ্রীয় নেতাদের চাপে বা বিভিন্ন কারণে হোক উনি কিন্তু এসে আইভিকে সাপোর্ট দেওয়ার কথা বলেছেন। তারপরও কিন্তু উনি ওইখানে বলেছেন যে প্রার্থীকে সেটা বড় কথা নয়, এখানে নৌকাকে আমরা কাজ করবো। এবং গতকালকেও কিন্তু সারাদিন উনি ভোট দিতে যান, ঠিক নির্বাচন শেষ হওয়ার 4টার একটু আগে 3:30 দিকে উনি ভোট কেন্দ্রে যে ভোট দিয়েছেন এবং উনি আইভির প্রতি তার সমর্থনের কথা জানিয়েছেন। তো আইভির সাথে উনি কিন্তু আবার একটি কথা বলেছেন, হৃদয়ে রক্তক্ষরণ নিয়েও কিন্তু আমরা রাজনীতি, আমরা জাতীয়, আমরা আমি শেখ হাসিনার একজন ওয়ারিয়র সোলজার, আমি আমার উনি যেটা নির্দেশ দিয়েছেন সেই নির্দেশনা অনুযায়ী কাজ করেছেন। তো ওনার কিন্তু একটা মনোবেদনা, একটি ক্ষোভ রয়েছে, এবং এই মনোবেদনা ক্ষোভ নিয়েই কিন্তু উনি গতকালকে ভোট দিয়েছেন। এই নির্বাচনের ফলে যেটি দাঁড়ালো যে ওসমান ফ্যামিলির বা শাহিন ওসমানের যে এক ধরনের প্রভাব যেটা ছিল নারায়ণগঞ্জে, সেই নারায়ণগঞ্জের প্রভাব কিন্তু দিনকে দিন ক্ষয়িষ্ণু ছিল এবং এটা কিন্তু আরো হয়ে গেল। এটাই হলো যে এই নির্বাচনে ওসমান ফ্যামিলির জন্য একটি বড় সেটব্যাক। এই নির্বাচনে কিন্তু আরেকটি দিক আছে, আরেকটি দিক হচ্ছে এই প্রথম বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ একটি নির্বাচনে সম্পূর্ণ ভোট বা সব ভোটই কিন্তু ইভিএম মেশিনে নেওয়া হয়েছে। তো এই যে সিদ্ধান্তটা, ইভিএম মেশিনে সব ভোট নেওয়ার সিদ্ধান্তটা, এটা কতটা বাস্তবসম্মত বলে আপনার মনে হয়েছে? মূলত যে দুই প্রার্থী তৈমুর আলম খন্দকার এবং সেলিনা হায়াত আইভি দুজনে কিন্তু ইভিএম নিয়ে এক ধরনের অসন্তুষ্টির কথা জানিয়েছেন। তারা কিন্তু বলেছেন যে ভোট স্লো হয়েছে এবং ভোট কাস্টিং কম হয়েছে। আপনাকে যদি আমি একটা হিসাব দিই, পরিসংখ্যান দিন, 2011 সালে ভোটের কাস্টিং ছিল প্রায় 72%, তারপরে 2016তে এসে সেটা হয়ে গেল 60%, এবং এরপরে যেটা আমার গতকালকের যে ইলেকশন সেখানে এসে প্রায় 54% মতো হয়েছে। ভোট যে স্লো কাস্টিং এর অভিযোগটা কিন্তু সবাই বলেছে, দুই প্রার্থী কিন্তু বলেছে। তৈমুর আলম খন্দকার এক ধাপ এগিয়ে বলেছেন যে আসলে এটা ভোট স্লো না, আসলে ভোট চুরি না, ভোট ডাকাতি হয়েছে ইভিএম এর মাধ্যমে। কিন্তু আমরা কেন্দ্রে কেন্দ্রে ঘুরে, আমাদের 4 জন মানে আমার সহকর্মী সহ আমরা ঘুরেছি বিভিন্ন কেন্দ্রে, প্রায় 50টির মতো কেন্দ্রে আমরা ঘুরেছি, সব জায়গায় একটি চিত্র পেয়েছি যে ইভিএম এ মানুষজনের ভোট দিতে, বিশেষ করে যারা বয়স্ক এবং যারা নারী, তারা ভোট দিতে প্রচন্ড পরিমাণের সমস্যার সম্মুখীন হয়েছে। তারা তাদের ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করছিল না এবং তারা সাবান দিয়ে হাত ধুয়ে, কেউ সাবানের এখানে পমেট মানে ভ্যাসলিন লাগিয়ে, তারপর বারবার চেষ্টা করছে, কারো 1 ঘন্টা লাগছে, কারো 1.5 ঘন্টা লাগছে, লাইন বড় হয়ে যাচ্ছিল, লাইন প্রায় 1.5 কিলোমিটার লাইন লম্বা হয়ে যাচ্ছিল, কেউ 2 ঘন্টা যাবৎ লাইনে দাঁড়িয়েছিল। এই যে সামগ্রিকভাবে ইভিএম এর ক্ষেত্রে মানুষের যে ভোট দানের এক ধরনের উৎসব থাকলেও এটা কারো কারোর জন্য বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে, সেটা এই ইভিএম এর জন্য একটি বড় সমস্যা। নষ্ট ছিল কয়েকটা জায়গায়, কারণ বারবার প্রেসিং করে কারণ নষ্ট হয়ে গিয়েছিল। তো সামগ্রিকভাবে আসলে ইভিএম এর এক্সপিরিয়েন্সটা খুব ভালো সেটা বলা যাবে না। এই ইলেকশনের যেটা বলছিলেন, অনেকেই বলছিলেন যে অল ইজ ওয়েল এক্সেপ্ট ইভিএম, মানে ইভিএমটা আসলে খুব বেশি কার্যকরী এখানে হয়েছে বলে সেটা আসলে বলার সুযোগ নেই, কারণ প্রার্থীরা বলছেন যে, ভোটাররা বলছেন, সবাই বলছেন যে ইভিএমটা ভোটটাকে অনেক স্লো করে দিয়েছে। কিন্তু যারা নতুন ভোটার তারা কিন্তু ঠিকই ভোট দিতে পারছেন খুব দ্রুততম সময়ে, এবং আপনি জানেন যে আমরা কিন্তু কালকে রেজাল্টটা মোটামুটি 12:30 মধ্যে আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে রেজাল্টটা আমরা পেয়ে গেছি, এটা ইভিএম এর একটি ভালো দিক ছিল। কিন্তু জাতীয় নির্বাচনে ব্যাপক আকারে এই ইভিএমটি ব্যবহার করা যাবে কিনা সেটা নিয়ে একটি সন্দেহের জায়গা তৈরি হয়েছে, কারণ আমরা কালকে দেখেছি যে যারা প্রিজাইডিং রিটার্নিং অফিসার বা প্রিজাইডিং অফিসার যারা ছিল কেন্দ্রে কেন্দ্রে
প্রিসাইডিং অফিসার যারা ছিল তারা কিন্তু যখনই মেশিন কাজ করছিল না, কেউ ভোট দিতে পারছিল না, তারা ঠিক মানে নার্ভাস হয়ে গিয়েছিলেন যে আসলে কি করবেন না করবেন, এবং কোনো সুনির্দিষ্ট দিক নির্দেশনা অনেকের কাছেই ছিল না। তো সামগ্রিকভাবে ইভিএম নিয়ে এক ধরনের হ্যাসাল তৈরি হয়েছে, এবং এই ইভিএম দিয়ে সামনেবার আসলে নির্বাচন মানে সারা দেশের 300 আসন নির্বাচন করাটা কতটুকু যৌক্তিক হবে, কতটুকু হ্যাসেল ফ্রি হবে, সেটা নিয়ে কিন্তু একটি বড় প্রশ্ন কিন্তু ইতিমধ্যে তুলে উঠে গেছে, এবং এটা নিয়ে সরকার আসলে কি ভাবে এবং ইলেকশন কমিশন কি ভাবে সেটা আসলে পরবর্তীতে দেখা যাবে। তবে এই নির্বাচন দেখিয়ে দিয়েছে আসলে যে নির্বাচনটা কেমন হওয়া উচিত। আচ্ছা মাসুম, দেশের ভবিষ্যৎ নির্বাচন প্রক্রিয়া বা বাংলাদেশের জাতীয় রাজনীতিতে এই নির্বাচনের তাৎপর্য কেমন? দেখেন, এই নির্বাচনটি সরকারের বিরুদ্ধে একটি বড় অভিযোগ ছিল যে সরকারের এই সরকারের অধীনে এবং এই নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। বিএনপি বারবার এটি অভিযোগ করে আসছিল, যদিও এই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেনি, কিন্তু একটি সুন্দর শান্তিপূর্ণ সুষ্ঠু নির্বাচন হয়েছে। এটি একটি গভর্নমেন্ট এবং ইলেকশন কমিশনের জন্য একটি বড় পাওয়া। এই ইলেকশন কমিশনের বিরুদ্ধে বড় অভিযোগ হলো তারা সুন্দর কোনো সুষ্ঠু নির্বাচন করতে পারেনি গত 5 বছরে। ফেব্রুয়ারি মাসের 16 তারিখে তাদের মেয়াদ শেষ হচ্ছে, যাওয়ার আগে তাদের এটা বলতে এক ধরনের সোলাস বা এক ধরনের সান্ত্বনা, তারা একটি ভালো নির্বাচন তারা করে দিতে পেরেছেন। গতকালকে মাহবুব আলম তালুকদার, যিনি হলেন যে এই ইলেকশন কমিশনের সবচেয়ে বেশি ভোকাল এবং সরকারের মানে নির্বাচন নিয়ে সবচেয়ে বেশি যিনি কথা বলছেন, তিনিও কিন্তু গতকালকে বলেছেন যে কুমিল্লার পর নারায়ণগঞ্জ নির্বাচনটি ছিল তাদের মধ্যে তাদের গত 5 বছরে করা নির্বাচনগুলোর মধ্যে সর্বোত্তম নির্বাচন। এই নির্বাচনে অ্যাটমসফিয়ারটা আসলে দেখিয়ে দিয়েছে সরকার যদি চায়, স্থানীয় প্রশাসন যদি চায়, নির্বাচন কমিশন যদি চায়, তবে দেশে একটি সুন্দর সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশে এবং উৎসবমুখর পরিবেশে একটি নির্বাচন করা সম্ভব, এবং এই চাপটাই কিন্তু ভবিষ্যতে সামনের যে আমাদের নির্বাচনগুলো আছে, আপনি জানেন 2023 আমাদের জাতীয় নির্বাচন, তার আগে আমাদের স্থানীয় বেশ কিছু স্থানীয় গভর্নমেন্ট নির্বাচন রয়েছে, সেই নির্বাচনগুলোর একটি প্রত্যাশা তৈরি করেছে সামনের নির্বাচনগুলো। সবাই কিন্তু এই নারায়ণগঞ্জটাকে একটি মডেল নির্বাচন ধরে সামনের নির্বাচনগুলো তারা দেখতে চায়, এবং এটার কিন্তু একটা চাপ সামনের দিকে আসবে নতুন যে কমিশনার, ইলেকশন কমিশন আসুক সেটার জন্য, এবং এই সরকারের জন্য একটি চাপ তৈরি করবে বলে মানে বিশেষজ্ঞরা সেটাই বলছে। দর্শক, এতক্ষণ আমরা আলোচনা করছিলাম এই বিষয়টি নিয়ে যে নারায়ণগঞ্জের এই সুষ্ঠু এবং উৎসবমুখর ইলেকশনটি কিন্তু আমাদের আশা বাড়িয়ে দিয়েছে, সামনেও এরকম একটি সুন্দর নির্বাচন দেখার জন্য। কিন্তু সেই সাথে আরেকটা কনসার্নের বিষয় কিন্তু থেকেই যায় যে এই ইভিএম মেশিন নিয়ে যদি সামনের বড় নির্বাচনটি করতে চান বাংলাদেশ সরকার, তাহলে আরও অনেক প্রিপারেশন তাদেরকে নিতে হবে, কারণ ইতোমধ্যে এই নারায়ণগঞ্জের ইলেকশনে আমরা দেখেছি যে ইভিএম মেশিন কিছুটা হলেও হ্যাসেল তৈরি করেছে। ধন্যবাদ মাসুম আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। দ্য ডেইলি স্টার নিউজ এবং এক্সপ্লেইনার ভিডিও নোটিফিকেশন পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং বেল আইকনটি চাপুন। ভিডিওতে লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন। ডোন্ট ফরগেট টু লাইক আওয়ার ফেসবুক পেজ। স্টে ফ্রম স্টার নিউজ রুম, উইল বি রাইট ব্যাক উইথ মোর অ্যানসার্স। টিল দেন স্টে হেলদি, স্টে সেফ।